আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো তালের পাউন্ড স্পঞ্জ কেক। দেখে বুঝতে পারতেছেন কতটুকু স্পঞ্জি কেকটা। এই কেকটি কীভাবে সহজ উপায়ে কী কী উপকরণ দিয়ে তৈরি করতে হবে চলুন দেখে নিই। একটি বাটিতে আমি 2টি ডিম নিয়ে নিয়েছি, এর মাঝে দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ চিনি, দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল, দিচ্ছি 2 চিমটি পরিমাণ লবণ। সব কিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি একটা হ্যান্ড হুইজ দিয়ে। আপনাদের হাতের কাছে হ্যান্ড হুইজ থাকলে হ্যান্ড হুইজ দিয়ে করে নেবেন, একটু সময় নিয়ে। আমার হাতে সময় কম ছিল তাই আমি 1 মিনিট বিট করে নিয়েছি বিটার দিয়ে। আপনাদের বিটার থাকলে বিট করে নেবেন অবশ্যই, তাহলে কেকটা ভালোভাবে স্পঞ্জি হবে। দেখতে পাচ্ছেন ফোমের মতো হয়ে গিয়েছে। এর মাঝে আমি 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, 1 টেবিল চামচ ডানো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ বেকিং সোডা দিয়ে দিয়েছি। দিয়ে এখন সব কিছু চেলে নিচ্ছি। চেলে নেওয়ার পরে এখন হ্যান্ড হুইজ দিয়ে মিশিয়ে নিচ্ছি। হালকাভাবে এভাবে মিশিয়ে নেবেন, বারবার নেড়ে ফোমটা নষ্ট করবেন না। একটু সময় নিয়ে আস্তে আস্তে মিক্স করে নেবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি তালের পিউরি। এখানে 1/2 কাপ দিয়ে দিয়েছি ঘন পিউরি। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিচ্ছি। দেখেন ফোমটা কতটুকু ঘনত্ব, বেশি ঘন করবেন না, তাহলে শক্ত হয়ে যাবে, আবার বেশি নরম করলেও একদম নরম হয়ে যাবে। আর তালের রস কতটুকু সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। একটা মোল্ডে আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি এবং একটি কাগজ দিয়ে দিয়েছি, সাদা কাগজ। ব্যাটার দেওয়ার পরে আমি এখানে উপরে কিছু কাঠবাদাম দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, আবার না দিলেও চলবে। কিছুক্ষণ জাকিয়ে নিয়েছি। যে পাত্রে আমি মোল্ডটা বসাবো এটা 5 মিনিট আগে মিডিয়াম হিটে গরম করে নিয়েছি এবং একটা স্ট্রেন দিয়ে দিয়েছি। এরপরে মোল্ডটা বসিয়ে দিয়েছি, সিলভারের ঢাকনা দিয়ে দিয়েছি আর উপরে একটা পাথর দিয়ে দিয়েছি যেন ভাপ বের হয়ে না যায়। 40 মিনিটের মতো আমি ব্রেক করে নিয়েছি। দেখেন মিডিয়াম টু লো হিটে কেকটা হয়ে গিয়েছে, সাইড দেখলেই বোঝা যাচ্ছে। তারপরও আমি আপনাদেরকে একটা নাইফ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখেন একদম ক্লিন বের হয়েছে। এখন ঠান্ডা হওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর মোল্ডের চারপাশটা একটা নাইফ দিয়ে সারিয়ে নিচ্ছি। অবশ্যই ঠান্ডা হলে তারপর সারিয়ে নেবেন। চারপাশটা সারিয়ে নেওয়ার পরে এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি, দেখেন। আর উপর থেকে কাগজটা এখন উঠিয়ে নিচ্ছি। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে দেখেন, আর কতটুকু স্পঞ্জি হয়েছে দেখেন। নাইফটা একদম ডেবে যাচ্ছে। আর কেকটা কতটুকু স্পঞ্জি হয়েছে দেখেন, মাশাল্লাহ। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। আমার চ্যানেলে আরও মজার মজার তালের পিঠার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন কতটুকু ইয়াম্মি হয়েছে আর ভিতরটা কতটুকু স্পঞ্জি হয়েছে। একবার যদি আপনারা ফুল রেসিপিটি ফলো করে এভাবে কেক তৈরি করেন, আমি বলছি আপনারা বাজারের কেক আর কখনও খাবেন না, কারণ এর স্বাদ সফট সব কিছু বাজারের কেক থেকে ভিন্ন। দেখেন কতটুকু স্পঞ্জি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।